আসসালামু আলাইকুম হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজ পনেরোই নভেম্বর দুই হাজার উনিশ ছাত্র ভাইদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন দুজন ভাই আমার সাথে দাঁড়িয়ে আছে তো এই নভেম্বর মাস জুড়ে চলেছিল আমাদের নতুন প্রশিক্ষণ লেবের ডেকোরেশনের কাজ তো আমরা ডেকোরের কাজ কমপ্লিট করার পর আপনাদের সামনে এই সর্বপ্রথম নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা এই ভিডিওর শেষ নাগাদ আপনাদেরকে দেখাবো আমাদের ডেকোরেশনের যে কাজটুকু সম্পূর্ণ হয়েছে এবং পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদের সামনে সেই ডেকোরেশনটিকে সাজানোর পর আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব তো এই মুহূর্তে আমার ডান পাশে দুজন ছাত্র ভাই দাঁড়ানো ওনারা আসছে বহু দূর থেকে এই নভেম্বর দুই হাজার উনিশের ব্যাচে তো নভেম্বর দুই হাজার উনিশের ব্যাচ শুধু এদেরকেই সময় দিচ্ছি ব্যাচটুকু বেশি বড় করি নাই যেহেতু আমার ডেকোরেশনের কাজ চলছিল তো ভিডিও বড় করব না আপনাদেরকে পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে ওদের সাথে সুন্দর করে পরিচয় করে দেব এবং ওরা কিভাবে কাজ করতেছে এখানে আসার পরে কতটুকু কাজ করতে পারতেছে সেই জিনিসগুলিও আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে ছোট্ট করে আমি বলে নেই যারা ডিসেম্বর দুই হাজার উনিশের জন্য সিরিয়াল দিয়েছেন অলরেডি বা দিতে চাচ্ছেন আপনারা অতি সত্তর আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আর আমরা কিন্তু প্রতি মাসের এক থেকে চার তারিখের মধ্যেই আমরা জনের বেশি কোনোদিনও ছাত্রবাই নেব না কারণ আমার প্লেসটুকু যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি বেশি লোক শেখানোর চিন্তা তারা নিচ্ছি না তো এই মুহূর্তে আমি মাইক্রোফোন তুলে দেব আমার ডান পাশে যিনি দাঁড়ানো আছেন উনি আসছে চট্টগ্রাম থেকে এরপরে যিনি দাঁড়ানো উনি আসছে কুমিল্লা থেকে এই মুহূর্তে আমি ইব্রাহিম খলিল যিনি ওনার হাতে মাইক্রোফোন তুলে দেব উনি সঠিকভাবে যেভাবে আপনারা বুঝবেন সেইভাবে উনি পরিচয় উপস্থাপন করবে পরবর্তীতে উনি ওনার চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা সেইটুকু আপনাদের সামনে উপস্থাপন করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসছি চট্টগ্রাম থেকে ভাইয়ের কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য তা আসলে অ্যাকচুয়ালি একটা কথা না বললে নয় আমরা সচরাচর একটা জিনিস জানি সেটা হচ্ছে যে যদি কাজটা সহজ হতো তাহলে সে কাজটা সবাই করত তো আসলে সেরকম একটা কাজকে এখানে ভালোভাবে বাইরের থেকে মানে বোঝার জন্য এবং জানার জন্য আসছি সকলে আমার জন্য দোয়া করবেন আর একটা বিষয় হচ্ছে যে কি এই প্রশিক্ষণের মাধ্যমে সারের থেকে যে জিনিসটা আমরা নিতে আসছি ওইটার মাধ্যমে যেন সারের চাইতে বড় কিছু করে সারের যে চিন্তাভাবনা মেন্টালিটি যে আছে ওইটা যেন উজ্জ্বল করতে পারি সেটার জন্য আমরা সবাই দোয়া করবেন এবং আমার ভালো কিছু করবেন আমি মনে করি আমাদের ছাত্র ভাইয়েরা যারা প্রশিক্ষণ নিয়েছে শুধু আমি যতটুকু করি সেই কাজটুকুই কিন্তু তারা করবে না তার চেয়ে ভালো কিছু করবে তাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে বিশেষ করে আমি আমাদের প্রত্যেকটি ব্যাচের ছাত্র ভাইদেরকে বলি যে আমার অনেক কিছু শিখার ত্রুটি আছে কারণ মানুষ সব কিছু পারে কথা বলাটাই ভুল আমি মনে করি আমি প্রতিদিন নতুন নতুন অনেক কিছু শিখতেছি এবং শেখাচ্ছি আমি যেই জ্ঞানগুলি অর্জন করি সেগুলি আমাদের ছাত্র ভাইদের মাঝে উপস্থাপন করার ওনাদেরকে আমি শেখানোর চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি এবং আপনারা ল্যাপটপও দেখেই বুঝতে পারবেন আপনারা অনেকে হয়তো বা বিগত আমার অনেকগুলি ভিডিওর আগে একটি ভিডিও দিয়েছিলাম আমি আরেকটি প্রশিক্ষণ লেবে যেটা নাকি আমার একটি শপ ছিল অনেক সুন্দর করে ডেকোরেশন করছিলাম আলহামদুলিল্লাহ তো সেইখানে আমরা যেহেতু এটা সেলস পয়েন্ট ওইখানে একসাথে সার্ভিস পয়েন্টটা রাখাটা আমি উচিত মনে করি নাই বিদায় আমি এই নতুন ডেকোরেশনটি ঠিক দশ মাস হলো ওই ডেকোরেশনটি আগে যেটি করছিলাম দশ মাস পরেই কিন্তু আরেকটি ডেকোরেশন করতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল তো শুধু এই জিনিসটি শুধু ছাত্র ভাইদের কথা চিন্তা করে তো এই মুহূর্তে আমি ইকবাল ভাইয়ের হাতে মাইক্রোফোন তুলে দেওয়ার আগে আমি খলিল ভাইকে রিকোয়েস্ট করব ওই প্রথম নাগাদ যে কথাটি বলেছিলাম যে চট্টগ্রামের বাসায় উনি আপনাদেরকে কিছু শোনাবে আসলে অ্যাকচুয়ালি আমি বেশি কিছু বলবো না একটা কথা বলবো সেটা হচ্ছে অনুরা আল্লাহ আয়দানি ভালো করে সেবাগর ইত্যাদি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ না বলে শেষ করতে পারতেছি না প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ভাষা কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনী মানুষের মাঝে দিয়েছেন আমি মনে করি তো আমি জানি না আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা অন্য কারো কাছে কীরকম লাগে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু ত্রুটি আছে যেমন আমরা বিশেষ করে আমি বলি না অনেকেই আছে এরকম আমাদের যে খাওয়ার যে বিষয়টা খ দিয়া উচ্চারণ করতে হয় খাওয়া আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই কথাটা প্রায় আলোচনা হয় বাদ হাইসুইন না মানে হ দিয়া না দিয়া হবে তো বাত খাইসেন শব্দটা হাই শুইন বাদ খাই শুননি তো এই কথাগুলি আসলে কীরকম আমি জানি না বাট আমি বলি না তো ইকবাল আসলে আরো সুন্দর করে বলতে পারে আমি একদিন শুনেছিলাম যাই হোক ইকবালটা আগে পরিচয় আসসালামু আলাইকুম আর আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমি আসছি কুমিল্লা থেকে স্যারের কাছ থেকে কাজ শেখার জন্য তো আমি আগেও কাজ করতাম তো কাজের মধ্যে অবশ্যই বুলটুটি হয়ে থাকে তো আমারও সেটা আছে তো এখন যে ভুলগুলো আমার ছিল আগে তো আমি এই ভুলগুলো স্যারের কাছ থেকে সংশোধন করার জন্য এখানে আসছি তো এখন স্যারে আমাদেরকে সুন্দরভাবে বুঝাইতেছে এসেছে বাট আমরাও বুঝতে এখন কাজ করতে আগে থেকে পরিবর্তন হয়েছে অনেকে উন্নত হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু ভালো করে স্যার কাছ থেকে কাজ শিখে নিতে পারি এবং মানুষদেরকেও যেহেতু পরিপূর্ণভাবে পারফেক্টভাবে কাজটা করে দেওয়ার চেষ্টা করতে পারি আমরা সবাই আমার জন্য দোয়া করবে করতে পারেন আপনার কুমিল্লার ভাষায় কিছু বলবেন এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্যাটা ছিল আপনি আমাকে বলছিলেন স্যার আমি ভিডিওতে বলবো সেই জিনিসটা পরে বলবেন আগে বলবেন আপনার কুমিল্লার ভাষায় আপনি কি বলতে চাচ্ছেন বলেন আচ্ছা আমি এরকম ভাবে কথা বলি আর আমি আসলে চেঞ্জ করতে পারি না তবে অন্যান্য ভাষা চেঞ্জ করতে পারি মোটামুটি সব দেশের বাসায় চেঞ্জ করতে পারি আর হ্যাড লাগবে আয়ন বাদুম নোয়াখাল আচ্ছা দাক এখন তুই তাদের যদি খিদা লাগে খিদা লাগে বদনাম না যেটা বলতে থাকে উনি আসলে আমি এটাই বুঝাইতে পারছি তো ওনারা বলতেছে হাই আয়ুন তো আমারও এখন খিদা লাগবে আমিও হাই আচ্ছা ইকবালবাড়ির মুখ থেকে শুনলেন খাওয়ার যে বিষয় নিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসলেই আঞ্চলিক ভাষা বলতে খাওয়াটারে হাওয়াই বলে আসলে এটা হাওয়া হয়ে যায় কিনা সেটাও আমি বুঝি না শব্দটা ইকবাল এখানে আসার পরে প্রায়ই বলে স্যার বাদ হায় তা আমি কি আপনি ব্রাহ্মণবাড়িয়ার বাসা পুরোপুরি শিখে ফেলছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগলো অনেক দুষ্টামি হলো আপনাদের সামনে অনেক ফান হলো আমি আসলে আমার ভিডিওতে আপনারা জানেন যে কোনো ভাইদেরকে নিয়ে এত সময় ব্যয় করি না আর আমি অল টাইম আপনাদের সামনে ভিডিও দিতে পারি না তার জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকটি ভিডিওতে আমি আপনাদের কাছে শুধু ক্ষমার জন্যই আবেদন রাখি তো এখন থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কন্টিনিউ আপনাদের সামনে ভিডিও দেওয়ার আর আমার যে প্লেসটি কমপ্লিট হয়েছে এই প্লেসটিতে যেহেতু শীত চলে আসছে এই মুহূর্তে আমি তাপ নিয়ন্ত্রিত করতেছি না যদি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে তৌফিক দেয় শীত চলে যাওয়ার শেষ নাগাদ আপনাদের সামনে উপস্থাপন করবো অবশ্যই আমি এসি লাগানোর পর শীত নিয়ন্ত্রিত করার পর আপনাদের সামনে সেই ভিডিওটুকু উপস্থাপন করবো এবং অল টাইম আমরা সিসি ক্যামেরার অধীনে আমাদের পরিবেশটুকু করে নিয়েছি পাশাপাশি এই মুহূর্তে একেবারেই খালি আছে আমাদের এই ল্যাবটুকু এক পাশ শুধু আমাদের হার্ডওয়্যার যে ডেস্কটা আছে সেটা আপনাদেরকে হয়তো ভিডিওর শেষ নাগাদ দেখাবো এবং সফটওয়্যার ল্যাবের জন্য ঠিক আমার ডান পাশে যে প্লেসটি আছে আমরা দাঁড়ানো সেটি হবে ল্যাপটপ থাকবে তিনটা পাশাপাশি সামনে ডেস্কটপ থাকবে দুটা এবং একটি বড় মনিটর থাকবে সফটওয়্যার ক্লাসটুকু করার জন্য তো আশা করি আপনাদের এই ভিডিওটুকু ভালো লেগেছে আর যদি ভিডিওটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে আপডেট নতুন নতুন ভিডিও পাবার জন্য তো সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি